शिविका रक्षा कवच तुम्हारे रखे जत रक्षा कवच तुम पड़े थको क्यों जानते तुम एक इच्छाधारी नागिन तुम मानुषर सकने प्रत्येक पदक्षेपे विपद आंतु शिविका हमारे रक्षा कवचर कि बंधन आचु सीमा आ शिविका तुम नीचे एसो गुरुदेव आशीर्वाद निये नाओ सिद्धेश्वर सिद्धिर अधिपति उन्नी चाहले दुजन के मेरे फेलते पारे दाड़ी पड़ने क्यों एसो गुरुदेव आशीर्वाद नाओ कवच ना पड़ा अवस्थाय गुरुदेव के छुले उनी बुझते पेरे जाबेन आमी एक इच्छा धरे नागिन हे महादेव एबार की हबे
অসম্ভব। মা, কৌশল্যা বলছিল যে তুমি তোমার নিজের জীবন বাজি রেখেও ওর আর ঈশানের জীবন রক্ষা করেছো। মাসিমা, মাসিমা আপনি ঠিক আছেন তো? তাড়াতাড়ি আপনি উঠে পড়ুন মাসিমা, আপনার লাগেনি তো? মাসিমা আপনি যান এখান থেকে। সাপ দেখে তোমার ভয় করে না? ভয় করেছিল, কিন্তু মাসিমাকে বাঁচানোটাও তো দরকার ছিল। কি নাম বলেছিলে? শিবিকা। এই নামটার মানে জানো? পালকি। এতে চড়ে লক্ষ্মী ঘরে আসে। এর দ্বিতীয় আর একটা অর্থ আছে, মৃতদেহের খাট। যেটা করে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়। তুমি কোন ধরনের শিবিকা? আমি পালকিও নই, আবার মৃতদেহের খাটও নই। আমার নামের অর্থ শিবের সাথে জড়িত। উনিই হচ্ছেন আমার ইষ্টদেব, আর উনিই আমার পরিচয়। খুব ভালো শিক্ষা দিয়েছে তোমার মাতা পিতা। সুযোগ মতো আমি তাঁদের সঙ্গে দেখা করব। শিবিকা, গুরুদেবের থেকে আশীর্বাদ নাও। শিবিকা, এই রক্ষা কবচ তোমার কাছে রাখবে। যতক্ষণ এই রক্ষা কবচ তুমি পড়ে থাকবে, কেউ জানতে পারবে না যে তুমি একজন ইচ্ছাধারী নাগিন। এই গুরু সিদ্ধেশ্বর সিদ্ধির অধিপতি, উনি চাইলে আমাদের দুজনকে মেরে ফেলতে পারেন। কি হলো গুরুদেব, বলুন না, আপনি খাবার খেয়ে যান। না, এখন আমাকে জরুরি একটা কাজে যেতে হবে। এসো রেণুকা। গুরুদেব, রেণুকাকে একটু এখানে থাকতে দিন না, এরপর তো বউ হয়েও আমাদের বাড়িতেই আসবে। সেই জন্যই তোকে নিয়ে যাচ্ছি। কাল শিবরাত্রির প্রথম উপবাসের দিন, আশীর্বাদের পর তো ওকে এখানেই থাকতে হবে। ঠিক আছে, এক দুদিনের মধ্যে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলবো। এবার আমায় যেতে হবে, চলো। আমি সত্যি বলছি গুরুদেব, আমি নিজে দেখেছি। চোখে না দেখলে বিশ্বাস করব না। দেখাও। এই দেখুন, ওই সাপের রক্তটা ছুতেই সাদা পাথরটা নীল হয়ে গেল।
না ছুঁয়ো না, খুব বিষাক্ত, ছুঁয়ো না। গুরুদেব, আর কিছু করার নেই। দেখতে পাচ্ছ রেণুকা, যে বিপদটা আমাকে ভাবাচ্ছিল সেটা খুব কাছেই চলে এসেছে। বজ্র, ভুজঙ্গকে ডাকো। সর্বেশ্বরের দেওয়া রক্ষা কবচটা এখানেই নিশ্চয়ই কোথাও পড়েছিল। ফ্রেন্ড, তুমি এটা খুঁজছো বুঝি? থ্যাংক ইউ। এটা শুধু থ্যাংকসে কাজ হবে না, তোমাকে রিটার্ন গিফটও দিতে হবে। গিফট? তোমাকে আমাদের বন্ধুত্ব অফিশিয়ালি করতে হবে। আজকে ফ্রেন্ডশিপ ডে, আর একটা মেয়েও আমার বন্ধু নয়। মিথ্যে কথা বলো না, একজন আছে। কে মানেটা কি? আমি আছি তো। হ্যাপি? এই না ফ্রেন্ডস। আহা, এটা ওল্ড ফ্যাশন, তুমি নিউ ফ্যাশন ট্রাই করতে চাও? আরে থ্যাংক ইউ। ওয়েলকাম। এসো ভুজঙ্গ। প্রণাম গুরুদেব। প্রণাম। এই সুগন্ধ, এই সুগন্ধটাই তো আমি কতদিন ধরে খুঁজছি গুরুদেব। ইচ্ছাধারী নাগের সুগন্ধ এটা। হ্যাঁ ভুজঙ্গ, আমি চাই যে তুমি একে ধরে আমার কাছে নিয়ে এসো। গুরুদেব, সব সাপুরের স্বপ্ন থাকে ইচ্ছাধারী নাগকে ধরার। আমাকে অন্য কেউ বললে আমি নাগকে তো ধরতাম, কিন্তু সেটা কাউকে দিতাম না। কিন্তু গুরুদেব, আমি যা কিছু শিখেছি সব আপনার কাছ থেকেই শিখেছি, তাই আমি এই নাকটাকে ধরবো আর আপনাকে দেব গুরুদেব, আর এটাই হবে আমার গুরুদক্ষিণা। কাল সকাল হওয়ার আগেই ওই নাককে আপনার চরণে এনে দেব গুরুদেব। জয় বম ভোলে। জয় গুরুদেবের জয়। কেটেরা জিজ্ঞাসা করছে বুফে টেবিল কোথায় লাগানো হবে। স্টেজের এক পাশে। একটু দাঁড়াও একটু। জামাই বাবু, হ্যালো। হ্যাঁ জামাই বাবু, সব ঠিক আছে? আরে কি করছি, ডেকোরেশন করছি, বাড়ি সাজাচ্ছি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি পরে কল করছি, বাই। হ্যাঁ বলো। যেখানে হোক রাখো, যে কোনো জায়গায়। রাইট নাকি লেফট? ডান দিকে রাখো। পাকা? হ্যাঁ হ্যাঁ, নয়তো তুমি বলবে উল্টো পাল্টা জায়গায় লাগিয়েছি। আচ্ছা ঠিক আছে, যাও আর রাখতে বলো। হ্যাঁ বড় মা। হ্যাঁ মা। এটা কোথায় রাখবো? এটা, এটাকে ওখানে রাখ। ঠিক আছে।
আগে মাসিমা ওই ওই এই পাপড় এখানে শুকোচ্ছিল তো তাই তাই বাড়ির কথা মনে পড়ে গেল। মাও এভাবেই পাপড় শুকোতে দিত তাই। সরি মাসিমা, কিছু কাজ ছিল আপনার, বলুন না। হ্যাঁ, ঈশান বলছিল তোমার নাকি শরীর খারাপ। ইচ্ছাধারী নাক, তুই যেখানেই লুকিয়ে থাক না কেন, তোর রক্তের গন্ধ তোর কাছে আমাকে ঠিক নিয়ে যাবে। আমি আসছি। শিবিকা, তুমি এই সময় এখানে কি করছো? ওই কিছু না মাসিমা, আসলে খিদে পেয়েছিল তাই আমি ভাবলাম কিছু একটা। আমার অর্জুনটারও এই স্বভাব, ওরও রাত্রে খিদে পায়। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য কিছু বানিয়ে দিচ্ছি। আরে না 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 মাসিমা, এসব কি বলছেন আপনি? আপনি আপনি কেন এতটা কষ্ট করবেন? আপনি যান, আমি নিজে কিছু একটা নিয়ে নেব, কিছু না খেয়ে নেব। যদি কিছু দরকার লাগে আমাকে ডেকে নিও। হ্যাঁ শিবিকা, শিবিকা, কালকের দিনটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেণুকা অর্জুনের যতটা কাছে যাবে তুমি তোমার লক্ষ্য থেকে ততটাই দূরে সরে যাবে। আপনি চিন্তা করবেন না গুরু সর্বেশ্বর, কালকে ওদের আশীর্বাদ আমি হতে দেব না। তোমাকে আমার কাছ থেকে কে বাঁচাবে ইচ্ছাধারী নাক? কে তুমি? এখন তুমি আমাকে তোমার কাল ভাবতে পারো। দেখো, এটা তোমার সঙ্গে লড়াই নয়, তুমি মাঝখানে এসো না। তোমার কি প্রয়োজন? একজন অন্ধের ইচ্ছে শুধু আলো দেখার, আর একজন সাপুরের ইচ্ছাধারী নাক ধরা। Ha 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 ha